হযরত আদম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত নবী আদম আলাইহিসসালাম ইবাদতের আদম

ফেরেশতাদের সহযোগিতা নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন এই কথাটাই রব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে সূরাতুল আলে ইমরানের মধ্যে আলেসমানি আসলেন আর রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন

বরকতময় গরবয়ে সুবহানাল্লাহ ওয়াহদুলিল আলামিন ও রব্বুল আলামিন দুনিয়া সারা বিশ্ববাসীর জন্য সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের বাণী পবিত্র কাবা শরীফ থেকে পবিত্র মক্কা থেকে ছড়িয়ে পড়বে বলি সুবহানাল্লাহ

<مسؤولي> مصر منظر فرها واصبر اذكر آيات نازل ظلام رب العالمين بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين رب العالمين

ফস্ফরস্ করে দিয়ে তিনি বললেন ওয়ান ক্যাফার অফ ফাইনী উনা লিলা মিন ওয়ান ক্যাফার অফ যারা এই হস্পরাকে অস্বীকার করবে ফাইন ইন লাহি মানি রব্বুর আয় তাদের সম্পর্কে জানেন তাদের সম্পর্কে খবর হয়েছে রব্লরা আয়লামিনের নিকট আল্লাহ রম্লাবিন আপনার আমার সম্পর্কে জানেন পৃথিবীতে কি হ রমিলের নিকট সেই আয়লাম রয়েছে পৃথিবীতে কি হবে সেই আয়লাম রবুলা আল নিকট রয়েছে কারণ এই বিশ্ব ভন্দ আসমান জমিন জান না জান নাম সব কিছু রব্না আল আমি নিজে সৃষ্টি করলেন তিনি নিজে হলেন স্রষ্ণা স্রষ্টা সৃষ্টি সম্পর্কে জানলে এটাই সবারই রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে হাজের আদেশ দিলাম সমস্ত বান্দার উপর তোমরা যারা এই হজকে অস্বীকার করো যারা সমস্ত হওয়ার পর হজ করো না জেনে রাখো রব্বুল আলামিন বিশ্ব জগতের কোন কিছুর মুখাপেক্ষী নন রব্বুল আলামিন তোমাদের সম্পর্কে জানেন রব্বুল আলামিন সময় মতো তোমাদেরকে তার পানিশমেন্ট দিয়ে দিবেন আল্লাহসুহেন অভূমত আইলাম কত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে মুসলমানের অন্তর্কে কে রপলা আইলানী মুসলমানের অন্তর থেকে গুনেগুলো দৌড় করে দেওয়ার জন্য বিশ্ব মুসলিমের ভ্রাত্যত্ব সংস্বর্ত সৃষ্টি করার জন্য মুসলমানদেরকে আরো শক্তিশালী করার জন্য সমগ্র বিশ্বের মুসলমানদেরকে রব্বুল আলামিন তার ঘর দাওয়াত করার নির্দেশ দিলেন বাইতুল্লাহ দাওয়াতের মাধ্যমে মুসলমানেরা শক্তিশালী হবে মুসলমানদের হাত সম্প্রসারিত হবে মুসলমানদের গত্বিত্ব বৃদ্ধি পাবে একজন মুসলমান অন্য মুসলমানের কাছে কাছে ইসলামের পক্ষে কাজ করবে সারা বিশ্বের মুখে ইসলামকে কে ছড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করবে কাফের মুশরিক কিহুদিদের সর্বযন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে মুসলমানদের শক্তি যত বৃদ্ধি পাবে বেঈমানেরা তত পৃথিবী থেকে পালানোর চেষ্টা করবে মুসলমানদের উপরে কোনো অত্যাচার জুলুম তারা করার সাহস পাবে না এ মুসলমান এখনো কি তোমরা বুঝতে পারো না তোমাদের উপর কি জন্য রব্বুল আলামিন আযাব ঢেলে দেন রব্বুল আমাদের গুনার কারণে আমাদেরকে তিনি শাস্তি দেন আমাদের গুনার কারণে আমাদের কাছ থেকে চিনিয়ে নেন আমরা রবের শুক্রিয়া গুজার নয় রবের শুক্রিয়া আমরা আদায় করতে পারি না

হোরব্বুল আল আমিন ওয়াদিশ তিনি নিজের শক্তিমান এটা মুসলমানের বিশ্বাস রাখতে হবে মুসলমান যদি বিশ্বাস আশা করে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে এই করোনা ভাইরাস বৈজ্ঞানিকদের একটা ঠিক এই ভাইরাসটাকে যদি পরিমাপ করা হয় ওজন দেওয়া হয় এক ফোঁটা প্রাণীকে শক্তুর বার করলে এক ফোঁটা পানির 70 ভাগ করলে এক ভাগ পানির যে পরিমাণ ওজন হবে সারা পৃথিবীতে যেই করোনা ভাইরাস এই করোনা ভাইরাস সমস্ত পৃথিবীর করোনা ভাইরাস একত্রিত করে যদি ওজন দেওয়া হয় এক ফোঁটা পানির 70 ভাগের এক ভাগের যে ওজন হবে সারা পৃথিবীর করোনা ভাইরাসকে একত্রিত করলে সেই এক ফোঁটার সমান হবে কথা বুঝুন নাই

আল্লাহ পাকের কুদরত বুজার জন্য মানুষ অনেক দূর যাওয়ার প্রয়োজন নেই মানুষ যদি তার নিজের শরীরের দিকে তার দেহের দিকে তাকায় রব্বুল আলামিনের কুদরত সম্পর্কে মানুষ বুঝতে পারবে এ মুসলমান একবার নিজেকে নিজে প্রশ্ন করো রব্বুল আলামিন তোমাকে যে জীবন দান করলো এই জীবনটা বাঁচিয়ে রাখার জন্য কত সংগ্রাম তোমাকে করতে হয় কত যুদ্ধ তোমাকে করতে হয় একবার বলো তো এই জীবনটা তুমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো কাউকে একটা জীবন তুমি দিতে পারবে কিনা যদি তুমি মনে করো না 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 একটাও জীবন দেওয়া সম্ভব নয় তাহলে কিভাবে তুমি বুঝবা তোমার রবের কুদরত কত বড় বলতেছিলাম রব্বুল আলামিন বিশ্বব্যাপী সৃষ্টি করার জন্য

وآدوا زكاة أموالكم طيبة بها أنفسكم تدخلوا جنة ربكم سبحان الله الله ألحب الحبيب قال اعبدوا ربكم ثم رتم در رب رتم در وصلوا خمسكم باس دُيْنِيكْ نماز أدائي نماز

যদি এই কাজগুলো তোমরা করতে পারো তাহলে এই কাজগুলো তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে আত্মাকে পবিত্র করবে আর যদি তোমার আত্মা পরিষ্কার হয়ে যায় তোমার আত্মা যদি পবিত্র হয়ে যায় তোমার জন্য রব্বুল আলামিনের পুরস্কার হলো তাদফুলু জান্নাত রাব্বাকুম মৃত্যুবরণ করার সাথে সাথে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে

কাটিয়েছিল পৃথিবীর এমন কোন জায়গা নেই যে জায়গায় ইংলিশের চেষ্টা করে নাই এত বড় আয়াদ ছিল এত বড় আয়াদ ছিল ফেরস্তাদের কাতারে তিনি ছিলেন কিন্তু আল্লাহ পাকের একটা মাত্র হুকুমকে তিনি লঙ্ঘন করলেন কয়টি হুকুম রব্বুল আলামিন বললেন আদমকে সিজদা করো বলেন আমি আদমকে কেন সিজদা করব আমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আর আদমকে মাটি দ্বারা আগুনের স্বভাব হলো ঊর্ধ্বমুখী মাটির স্বভাব হলো নিমগামী সুতরাং ঊর্ধ্বগামী কে নিমগামী সিজদা করবে নিমগামী ঊর্ধ্বগামী সিজদা করতে পারে না আল্লাহ ইবলিসের যুক্তি কি মেনে নিয়েছেন আল্লাহ ইবলিসের যুক্তি মেনে নেয় নাই সাথে সাথে বলে দিলেন আবা ওয়াসতাকুবারালাকা মিনাল কাফिरी যাও 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 তুমি বের হয়ে যাও তুমি কাফের পরিণত হয়ে গেলে অশিক্ষিত আর কারীদের কাতারে তুমি শামিল হয়ে গেলে আল্লাহ পাকের মাত্র একটি হুকুম কেবল করছে তার যুক্তি ঠিক ছিল তো যুক্তি ঠিক ছিল না আগুন উদ্যম কি শেখানো মুহাম্মানিকে সেজদা করবে তার যুক্তি যতই ঠিক থাকুক তার বেইনে তার যুক্তিতে তার যুক্তি ঠিক আছে কিন্তু তার মাথায় এটা ছিল আমার প্রভু আমাকে আদেশ করেছে প্রভুর আদেশ আমার যুক্তির সাথে মিলানোর প্রয়োজন নেই আমার যুক্তি যতই হোক না কেন আমার প্রভুর আদেশ আগে ফজরের নামাজে আসতে কষ্ট হয় আমার যুক্তিতে আপনার যুক্তিতে যদি মনেও হয় ফজরের নামাজের সময় ঘুমটা ভালো লাগে আসে এই সময় কেন নামাজটা পড়তে হবে আপনার যুক্তি আমার যুক্তির চাইতে আপনার আমার রবের যুক্তি বড় যুক্তি বলেন ফজরের নামাজ সময় ঘুমাইলেও উপকার বেশি নাকি নামাজ পড়ে করলে দুনিয়া আখেরাতের হিসাব বাদ আখেরাতের হিসাব আপনি বাদ মনে করুন নামাজের জন্য জান্নাত জাহান্নামের হিসাব বাদ দুনিয়াতে একজন মানুষ সুস্থ শরীরে বসবাস